সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা জানি আসলে বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয়, সারা দেশেই এই দর্শন একটা মহামারী হিসেবে এখন দাঁড়িয়েছে। তার ভিতরে বাংলাদেশটা এখন একদম ফোকাসে চলে এসেছে। কিন্তু এখান থেকে ফিরে আসার জন্য আমাদের আসলে যেটা করণীয়, আমার জ্ঞানে যেটা মনে হচ্ছে, তার মধ্যে প্রথম করণীয় হলো আমাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়া। সেটা যে ধর্মেরই হোক না কেন, সব ধর্মই দর্শনের বিপক্ষেই কথা বলে। সুতরাং আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে অবশ্যই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা উচিত বলে আমি মনে করছি, ফার্স্ট অফ অল। অ্যান্ড সেকেন্ড যেটা হলো, সেটা হলো আমাদের যে দৃষ্টিভঙ্গিও অনেক পরিবর্তনের প্রয়োজন আছে। এখানে দেখা যায় ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা দর্শন হচ্ছে, এখানে আমরা কি মানুষের পোশাককে দায়ী করব, দায়ী করছে করতে পারছি না। আবার পোশাককে যে একদম ছেড়ে দিব তাও নয়, কিছু কিছু ব্যক্তি রয়েছে, কিছু কিছু মেয়েরা রয়েছে, যারা আসলে পোশাকের নামে, ফ্যাশনের নামে যেসব ড্রেস পরে সেটা আসলে যৌন উত্তেজনা তৈরি করে। আমি ওই সকল মেয়েদের উদ্দেশ্যে বলছি, আসলে তাদের পোশাকের প্রবলেম আছে। আবার যারা তাদেরকে দেখছে তাদের দৃষ্টিভঙ্গিরও প্রবলেম আছে। সুতরাং যদি আমরা এমন কোনো কথা বলতে পারি না যে পুরুষের দৃষ্টিভঙ্গি এবং মেয়েদের পোশাক দুইটা বিপরীত, এমনটা কিন্তু নয়। বরং পুরুষের দৃষ্টিভঙ্গিরও যেমন পরিবর্তন করা উচিত, ঠিক তেমনি মেয়েদের পোশাকেরও পরিবর্তন করা উচিত। ইদানিং আমরা দেখতে পাচ্ছি কিছু মেয়েরা পর্দার নামে কিছু ধরনের পোশাক পরে, বোরকার মতো কিছু পোশাক পরে, যেটা আসলে অশ্লীলতার একটা প্রকাশ, এটাকে আমরা বোরকা বলতে পারি না। আবার কিছু মেয়েরা আছে এমন এমন ড্রেস পরে যেটা আসলে খুব খারাপ। সুতরাং ড্রেসের দিকেও যেমন লক্ষ্য রাখতে হবে, ঠিক তেমনি পুরুষের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন করতে হবে। দুটো যখন পরিবর্তন হবে তখন এই দর্শনের হার অনেকটা কমে আসবে। এরপরে আমি প্রধান যেটাকে দায়ী করতে পারি সেটা হলো আমাদের দেশীয় আইন। আমাদের দেশে যে আইন রয়েছে সেটা দেখা যায় কি, যদি শুধুমাত্র মেয়েদেরকেই এখানে প্রায়োরিটি দেওয়া হয়, যে মেয়েরা যখন বলবে যে হ্যাঁ আমাকে দর্শন করছে, কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়াই যদি যাদের নামে মামলা করা হয় তাকে অ্যারেস্ট করা হলো, তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হলো, এটা কিন্তু আমার মতে ঠিক নয়। তো এখানে যেটা করণীয় আমার ধারণা, সেটা হলো সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, সঠিক তথ্য প্রমাণের মাধ্যমে যদি এমন হয় যে এই দর্শন কার্য ওই মেয়ের সম্মতি ছিল, সেখানে যদি বিজ্ঞ আদালত চিন্তা করে যে হ্যাঁ এখানে তাদের সাজা পাওয়া উচিত, অবশ্যই আমি মনে করি সেখানে দুজনকেই সাজার অন্তর্ভুক্ত করা উচিত। ওই মেয়েকে কম হোক বেশি হোক, ছেলেকে কম হোক বেশি হোক, একটা সাজার অন্তর্ভুক্ত করা উচিত বলে আমি মনে করছি। বাট এমনটা যদি হয় যে সব দোষ ছেলেদের, তাহলে মেয়েরা কিন্তু পার পেয়ে যাবে এবং কিছু হলেই তখন তারা ধর্ষণের অভিযোগ তুলবে। এমনও অনেক কেস আমরা দেখতে পাই, 3 বছর, 4 বছর, 5 বছর সংসার করার পরে তারা বলছে দর্শন করছে। কোনো একটা জায়গায় একটা মেয়ে প্রেমের ছিল, একটা মেয়ে ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল, যখন তাদের সম্পর্কের ভিন্নতা হলো ঠিক তখনই তারা প্রকাশ করলো দর্শন করছে। এখানে আমার মতে বিজ্ঞ আদালতের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা উচিত আসলে ওই মেয়েটার অনিচ্ছায় বা মেয়েটাকে ব্ল্যাকমেইল করে কোনো কিছু করা হয়েছিল কিনা। যদি এমনটা না হয় আমার মতে দুজনকেই শাস্তির আওতাভুক্ত আনা উচিত, আদারওয়াইজ যে প্রবলেমটা হবে সমস্ত দোষ শেষ পর্যন্ত নন্দঘোষেরই হবে, যে যাই করুক না কেন সমস্ত দোষ ছেলেদের হবে। সুতরাং আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলে শেষ করছি, সেটা হলো আমাদের দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে এবং আমাদের ছেলেদের দৃষ্টিকে অবনত করতে হবে। মেয়েদেরকে বলছি আপনাদের পোশাকেরও পরিবর্তনের প্রয়োজন আছে। সুতরাং সবগুলো যদি ঠিক না হয়, জানালা দরজা সব বন্ধ না থাকলে কিন্তু চোর ঢুকতে পারবে, যে কোনো একটা খোলা থাকলে ঢুকতে পারবে। সুতরাং সবগুলোই আমাদেরকে বন্ধ করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি।